অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে 19 জুন থেকে। আবেদন করার শেষ তারিখ 29 জুন। 1371 জন প্রার্থীকে নিয়োগ করতে চলেছে সরকার। বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের অধীনে বিভিন্ন সীমান্তবর্তী স্বাস্থ্য প্রতিষ্ঠানে 1371 পদ পূরণের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পদগুলি অস্থায়ী হলেও ভবিষ্যতে স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগে 2020 নিয়োগের জন্য অনলাইন আবেদনের প্রক্রিয়া 19 জুন থেকে শুরু হচ্ছে। আবেদন করার শেষ তারিখ 29 জুন রাত 8টা। জেনে নিন কোন কোন পদে কত প্রার্থী নিয়োগ করা হবে। মোট শূন্য পদ 1371। সাধারণ মেডিসিনের জন্য 162 জন, সাধারণ সার্জারি 168 জন, স্ত্রীরোগ 121 জন, অ্যানেস্থেসিয়া 226 জন, চক্ষুবিদ্যা 93 জন, অটারহিনোল্যারিঙ্গোলজি 92 জন, চর্মরোগ 7 জন, প্যাথোলজি 49 জন, বায়োকেমিস্ট্রি 61 জন, মাইক্রোবায়োলজি 5 জন, পেডিয়াট্রিক্স মেডিসিন 141 জন, অর্থোপেডিক সার্জারি 103 জন, অঙ্কোলজি 7 জন, রেডিও ওডিনোসিস 102 জন, মনোরোগ বিশেষজ্ঞ 3 জন, মেডিকেল গ্যাল 31 জন। আবেদন করার জন্য যে শিক্ষাগত যোগ্যতা লাগবে তা হল প্রার্থীর নিজস্ব মেডিকেল কাউন্সিল আইন 1956-এর প্রথম তপশিলি বা দ্বিতীয় তপশিলি বা তৃতীয় তপশিলের দ্বিতীয় বিভাগের অন্তর্ভুক্ত MBBS ডিগ্রি থাকতে হবে। সেই সঙ্গে প্রার্থীর মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকতে হবে। প্রার্থীকে নিয়োগপত্র দেয়া হলে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য সেবাতে যোগদানের 6 মাসের মধ্যে অবশ্যই তার নাম পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলে যোগ করতে হবে। সমস্ত প্রার্থীকে অফিসিয়াল ওয়েবসাইট www.wbhrb.in নির্ধারিত ফরম্যাটে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। আবেদন ফি। প্রার্থীকে অনলাইন নেট ব্যাংকিং এর মাধ্যমে আবেদন ফি বাবদ 210 টাকা জমা দিতে হবে। পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ইউনিক সার্চ এবং দেখতে থাকুন আমাদের ভিডিও।